প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে চতুর্থ পর্যায়ে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম এবং পিরোজপুরের কাউখালী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া প্রমুখ। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ শিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু সহ উপজেলার সাংবাদিক নেতারা।